কানাডার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যারা প্রতারিত হতে না চান কিংবা কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা ছাড়া যারা কানাডা যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। কানাডা সরকারি জব সাইটে গিয়ে আবেদন করে দেখাবো কিভাবে আপনারা 100% ফ্রিতে কানাডার ওয়ার্ক পারমিট পাবেন। ইভেন এই পদ্ধতি অনুসরণ করে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে 25-30 জনে পর্যন্ত কানাডার ওয়ার্ক পারমিট পেয়েছেন। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কানাডার সরকারি জব সাইট জব ব্যাংকে। যেহেতু এটি একটি সরকারি জব সাইট, সো এই জব সাইটে আবেদন করে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেনারেল ফার্ম ওয়ার্কারের জবের জন্য আবেদন করে দেখাবো এবং মনে রাখবেন এই জবটি হচ্ছে অদক্ষ শ্রমিকের জব। ভিউয়ার্স দেখুন, এখানে উল্লেখ আছে বেতন ঘন্টায় $17 বাংলাদেশি টাকায়, এই স্যালারি মাসিক প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো প্রকারের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই। ইভেন দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে কানাডার অভ্যন্তর এবং কানাডার বাহির থেকে আপনারা আবেদন করতে পারবেন। অন্যান্য জবের মতো এই জবটিতে আবেদন করার জন্য শো হাউ টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। দেখুন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, এই ইমেল অ্যাড্রেসে আপনার কানাডিয়ান স্টাইল সিবি বা রিজিউমিটি পাঠান। কানাডিয়ান স্টাইল সিবি বা রিজিউমির ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা পিডিএফ ডাউনলোড করার অপশন পাবেন, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। যাই হোক, সিভিটি মেইল করার সাথে সাথে আপনার কাজও শেষ। ধৈর্য ধরে এক মাস অপেক্ষা করুন, তারা আপনার সাথে যোগাযোগ করবে, তারা আপনার একটি ভিডিও ইন্টারভিউ নিতে পারে। আপনাকে যদি তাদের কাছে পারফেক্ট মনে হয় তাহলে তারা এক মাসের মধ্যে এলএমআই সহ জব অফারটি আপনাকে প্রোভাইড করবে। এক্ষেত্রে কোনো প্রকারের টাকা লেনদেন করার প্রয়োজন পড়বে না। বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।